কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো আমার থেকে হাজার কোটি গুণে বেশি। তো যারা যারা আমাকে চিনো না জানো না তাদের জন্য আবার সেলফ ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। আমি হচ্ছি শ্রুতি, সিসেস লোকাল এক চ্যানেলের সবচেয়ে ছোট মেম্বার। তোমরা সবাই আমার থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকে আমার কনসেপ্ট কি। আজকে আমার কনসেপ্ট হচ্ছে দ্য ডল আই মেকআপ। এর রিজন হচ্ছে আমার কাছে ওই যে একটা চ্যালেঞ্জ ছিল না টিকটকের, বার্বি চ্যালেঞ্জ। সো ওই চ্যালেঞ্জটা আমার কাছে খুব ভালো লেগেছিলো, বাট আমি টিকটকে এত বেশি অ্যাক্টিভ না। ঠান্ডা সো টিকটকে আমি এত বেশি অ্যাক্টিভ না, যার কারণে আমি চ্যালেঞ্জটা করি নাই। আর যখন করার প্ল্যানে ছিলাম তখন ছিল আমার হাতে ফ্র্যাকচার, সো আমি তখন করতে পারিনি। সো আমি জানি অনেক আপুরা বলে আল্লাহ পুতুল সাজাটা কি কষ্ট, মানে একটা ডল লুক আনা অনেক কষ্ট। নো, ডল লুক আনা অনেক কষ্ট না, বাস কয়েকটা সিম্পল টিপস আছে তোমাদের জন্য। আই থিঙ্ক তোমরা ওটা দেখে ইজিলি আমার মতন আই মেকআপ করতে পারবে, কারণ আই হোপ আমার চোখের থেকে তোমাদের চোখ অনেক ভালো, কারণ আমার চোখ অনেক ভিতরে প্লাস প্রচুর ডার্ক সার্কেল। আমি যদি এই চোখের মধ্যে ফুটিয়ে একটা আই মানে ডল আই লুক ক্রিয়েট করতে পারি, ইনশাল্লাহ তোমরা সবাই পারবা, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে আমি লেন্স পরি নাই কেন। আমাকে ডাক্তার মানা করে দিয়েছে লেন্স পরার জন্য, কারণ আমার এক চোখে মাইনাস আই থিঙ্ক টু জানি, মাইনাস টু না কত জানি। সো যার কারণে ডাক্তার আমাকে বলে দিয়েছে লেন্স পরতে না, বিকজ লেন্স পরলে আমার চোখে একটা প্রবলেম হতে পারে। আর আমার এই চোখের সমস্যা এখন ধরা পড়েছে, কয়েকদিন আগে যখন গিয়েছিলাম তখন জানতে পেরেছি যে আমার এই চোখের সমস্যাটা আমার জন্মগতভাবে। তো বলতে গেলে আমি ছোটোবেলা মানে যখন হয়েছি তখন থেকে আমি চোখের পাওয়ার আমার কম ছিল। তো আর তোমরা চাইলে অবশ্যই একটা লেন্স পরে করো, কারণ লেন্স পরে আরও কিউট লাগে, আরও সুন্দর লাগে। বিকজ অ্যাকচুয়াল বার্বি বা যে কোনো ডল বলো তাতে কিন্তু চোখে লেন্স থাকে, ঠিক আছে? বাট আমি লেন্সটা প্রেফার করি না আমার চোখের জন্য। তোমরা চাইলে তোমাদের মতন পড়তে পারো। তো আই হোপ তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, সরি আওয়ার চ্যানেল। বাবা মাই বলে কেন মাথা সমস্যা হয়ে গেছে, আমার মাথায় সমস্যা হয়ে যায় মাঝে মাঝে। মাঝে মাঝে আমি আমার ট্র্যাকটাকে এখান থেকে এখানে করে ফেলি, ঠিক আছে? অ্যান্ড আমি অবশ্যই শিওর যারা যারা আমার ফ্রেন্ডরা এই ভিডিও দেখো তারা অবশ্যই রিলেট করতে পারো। আমি অ্যাকচুয়াল লাইফেও এরকম, আমি অনেক দুষ্টুমি করি। স্কুলে তো আমি হচ্ছে একটা ভদ্র বাচ্চা, ঠিক আছে? আমার ক্লাসে আমি গেলে আমার ম্যাডাম আমাকে মানে আমার বাসায় যদি গার্ডেন মিটিংয়ে আমার মা বা বোন যায় বলি আপনার মেয়ে তো প্রচণ্ড ভদ্র, কোনো ইয়া করে না। বাট অ্যাকচুয়াল লাইফে আমি প্রচণ্ড দুষ্ট, ঠিক আছে? বাট দুষ্টুমিটা হচ্ছে আমার লিমিট মতো, আমি কোনো জায়গায় এক্সেস করি না, বাসায় এক্সেস করি, ঠিক আছে? বাসায় আমি ছোট আমি এক্সেস করতেই পারি, বাট স্কুলে বা ক্যাম্পাসে যাই হোক আমি ওখানে করি না। আমি ওখানে দুষ্টুমি শুধু আমার ফ্রেন্ডের সাথে করি, ম্যাডামদের সাথে একটু ফিল্টিং মিল্টিং মারি। এর রিজন হচ্ছে একটা, কারণ আমার স্কুলের সব ম্যাডাম অনেক সুন্দর। আজকে দুষ্টুমি করতেছি, নেক্সট টাইম থেকে দুষ্টুমি করবো না, আজকে পাগল হয়ে গেছি আমি পুরো খুশিতে হতে পারে। ওকে ওকে তো তোমরা দেখো ভিডিওটা।